আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো বাচ্চাদের প্যান্টের কাটিং এবং সেলাই। তো প্রথমে আমি এখানে দুই ভাঁজ করে একটা কাপড় নিয়েছি। এটার বহর আছে 32 ইঞ্চি এবং হাইট আমি এখানে রাখবো 10 ইঞ্চি + 2 ইঞ্চি নেব রাবারের ঘরের জন্য। টোটাল 12 ইঞ্চি করে আমি সিটটা কেটে নিব। এবার আমি কাপড়টাকে মাঝখান থেকে কেটে দুই পায়ের জন্য আলাদা করে নিব, অর্থাৎ 32 বহরের কাপড়টা অর্ধেক করে কেটে আমি এক এক পায়ের জন্য 16 ইঞ্চি করে রাখব। এবার হাইয়ের জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণ নিচ থেকে 2 ইঞ্চি পরিমাণ দাগিয়ে নিয়েছি এবং পাশে 1 ইঞ্চি পরিমাণ বাদ দিচ্ছি। হাইটা কাটার মাধ্যমে আমার প্যান্টের কাপড় কাটা হয়ে গিয়েছে। এবার আমি সেলাই যাচ্ছি। এখানে আমি পায়ের মুহুরিতে বর্ডার দিয়ে নিয়েছি। বর্ডারের কাপড়টা আমি এখানে রেখেছি 1.5 ইঞ্চি পরিমাণ, 1/2 ইঞ্চি রেখেছি সেলাইয়ের জন্য এবং বর্ডারটা মেনলি রাখবো আমি 1 ইঞ্চি। কড়াটা লাগানো হয়ে গেলে এবার আমি সোজা দিকে ভেঙে সেলাই করে নিচ্ছি। বর্ডার লাগানো হয়ে গেলে এবার আমি পকেট লাগাবো। পকেটের জন্য আমি এখানে কাপড়টা নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ, মুখটা ভেঙে এখানে 3 ইঞ্চি পরিমাণ অবশিষ্ট আছে। পকেটের আমি চারপাশে বর্ডার দিব। বর্ডারের জন্য কাপড়টা আমি কিভাবে কেটেছি লক্ষ্য করুন। এবার আমি বর্ডারটা পকেটের সাথে লাগিয়ে নিব। এটা খুব সাবধানে লাগাইতে হবে যাতে চিকন মোটা হয়ে না যায়, তাহলে খারাপ লাগবে দেখতে। এবার প্যান্টের যে মূল কাপড়টা সেটা আমি মাঝ বরাবর ভাঁজ করে নেব এবং ঠিক সেন্টার পয়েন্টে আমি পকেটটাও ভাঁজ করে নেব। এবার সেন্টার পয়েন্টে রেখে পকেটটা অ্যাটাচ করে নেব। এর জন্য আমি মোহরির অংশ থেকে, অর্থাৎ পায়ের নিচের দিক থেকে 2 ইঞ্চি পরিমাণ উপরে পকেটটা লাগিয়েছি। আমার পকেটটা লাগানো হয়ে গেল। এবার আমি পকেটের উপরে আরো একটি ডিজাইন অ্যাড করব। এর জন্য আমি বর্ডারে যে কাপড়টা ব্যবহার করেছি ঠিক সেই একই কাপড়ের একটা রাউন্ড শেপ দিয়ে কাপড়টা কেটে নিয়েছি। আমি এখানে রাউন্ড শেপের যে কাপড়টা নিয়েছি সেটা মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নেব এবং এর চারপাশ দিয়ে সেলাই দিয়ে নিব। এর ফিনিশিংটা ভালো করার জন্যই আমি এখানে দুই ভাঁজ কাপড় ব্যবহার করেছি, তা না হলে এক ভাঁজ নিলেও চলে। এবার পকেটের উপরে আমরা ডিজাইনটা লাগিয়ে নিব।
আমি যেভাবে সেলাইটা করছি এটা মনোযোগ সহকারে লক্ষ্য করবেন। এবার কাপড়টা উল্টিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিব। আমার এখানে ডিজাইনটা অ্যাড করা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা বোতাম লাগিয়ে দিব জাস্ট একটু সৌন্দর্যটা বাড়ানোর জন্য। এবার একইভাবে অন্য পাও আমি রেডি করে নিয়েছি। এবার দুটা কাপড় একসাথে রেখে আমি দুই কাপড়ের দুই সাইড সেলাই করে নেব। এটা মোহরির পাশ থেকে ধরে সেলাই সমান করে সেলাই করতে হবে। আর আবার সাইডে অর্থাৎ উপরের দিকে ছোট বড় হলেও সমস্যা নেই, পরবর্তীতে আমরা এটা কেটে বাদ দিতে পারব। সেলাইটা আমি হাই পর্যন্ত করেছি। প্যান্টের দুই সাইড আমার সেলাই করা হয়ে গেল। এবার আমি হাইটা সেলাই করে নিব। হাইটা সেলাই করার নিয়ম হচ্ছে আমি পায়ের মুহুরি যত রাখবো সেটা মেপে নিয়ে তারপর হাই সেলাই করা। এখানে আমি মুহুরিটা রাখবো 7 ইঞ্চি অর্থাৎ 14 ইঞ্চি। এখানে ডাবল সেলাই দিতে হবে। আমার প্যান্ট মোটামুটি রেডি। এবার আমি উপরের অসমান অংশটা কেটে বাদ দিয়ে দিব, তারপর রাবারের জন্য ভেঙে নিব। এখানে বলে রাখি প্যান্টের হাইট অর্থাৎ ঝুল যতটুকু হবে সেটার উপর ডিপেন্ড করে কাপড় কতটুকু লাগবে তা নিতে হবে। আমি এখানে 6 মাসের বাচ্চার জন্য প্যান্টটা বানিয়েছি এবং হাফ প্যান্ট বললে ভুল হবে, অনেকটা 3/4ই। এখানে আমি ঝুল রেখেছি 10 ইঞ্চি এবং এর জন্য আমার সিটটা লেগেছে 6 গিরা পরিমাণ। আমার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। এখানে রাবারটা লাগানোর জন্য আমি হালকা একটু অংশ ফাঁকা রেখেছি। এবার রাবারের মুখটা আমি সেলাই করে দিব যাতে এটা খুলে না যায়। এবার যে অংশটুকু রাবার পরানোর জন্য ফাঁকা রেখেছিলাম সেটা আমি সেলাই করে আটকে দিচ্ছি।
আমার প্যান্ট বানানো কমপ্লিট। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে, আর ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আল্লাহ হাফেজ।